ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে প্রত্যেক বছর 5ই সেপ্টেম্বর তার জন্মদিনটি পুরো দেশ জুড়ে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। তেমনি শিলিগুড়ির প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও এই দিনটি পালন করা হয়ে থাকে। তবে এবছর শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ে 5ই সেপ্টেম্বর নয় বরং 6ই সেপ্টেম্বর পালিত হলো শিক্ষক দিবস। পাশাপাশি শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয় তার 70 বছর পূর্ণ করেছে এবং তারই খুশিতে মেতে উঠেছে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়ারা। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব। গৌতম দেব প্রদীপ জ্বালিয়ে এবং ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে এই দিনটির শুভ সূচনা করেন। এরপর নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি পালন করা হয়। পাশাপাশি শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, তাদের বিদ্যালয়ের এক শিক্ষিকা যিনি গত 26 আগস্ট হিমাচল প্রদেশের 6011 মিটার শৃঙ্গ জয় করে ফিরেছেন, তার খুশিতেও তাকে পুরস্কার প্রদানের মাধ্যমে সম্মান জানান গৌতম দেব। আমাদের একটু ভালো লাগছিল আর কি, সেজন্য এটা সম্ভব হয়েছে 26 আগস্ট। আরেকটা কথা আমি বলতে চাই, আমরা যখন ছাত্রী ছিলাম তখন দিদিমণির কাছে শিলিগুড়ি উচ্চতর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কি জানিয়েছেন শুনবো। পরীক্ষা ছিল তো ইপিএফও পরীক্ষা ছিল, স্বাভাবিকভাবেই 1টা থেকে 1টা পর্যন্ত আমরা সেই প্রোগ্রামে ব্যস্ত ছিলাম। খাতা যতক্ষণে ডিসপ্যাচ হয় ততক্ষণ তো কারোর এন্ট্রি বন্ধ, সেজন্য কিছুটা বাধ্য হয়েই আমরা আজকে বিলেটেড টিচার্স হ্যাপি টিচার্স ডেটা পালন করছি। আজকে প্রথমে তো আমাদের উদ্বোধক ছিলেন গৌতম দেব, আমাদের এমসি প্রেসিডেন্ট মাননীয় শ্রী গৌতম দেব মহাশয়, উনি আমাদের উদ্বোধন করলেন। আর আজকে যেটা আমাদের মানে আমিও খুব নস্টালজিক হয়ে যাচ্ছি, একে একে আমার যখন প্রাক্তন দিদিমণিরা যাদের কাছে পড়ে মানুষ হয়েছি, বড় হয়েছি, জীবনে পথ চলার তালিম পেয়েছি, তারা যখন একে একে ঢুকছেন বুঝতেই পারছেন ভীষণ একটা আনন্দ ঘন মুহূর্ত। তো আজকে দিদিমণিদেরকে প্রথম শ্রদ্ধা জ্ঞাপন করা, আর আমরা যাদের কাছে পড়াশোনা মানে পড়িয়েছি, যারা ছোটো ছোটো মেয়েরা, তারা আবার আমাদের শ্রদ্ধা জ্ঞাপন